নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে আমাদের এই দেহের সৌন্দর্য ও শক্তি যে ক্ষণস্থায়ী, অনিত্য, জড়া, মৃত্যুর আধিপত্যাধীন, এই পরিণতি থেকে যে কেউ রেহাই পায় না, তাই সকলের সেই শেষ পরিণতির জন্য যতটুকু সম্ভব প্রস্তুতি থাকা আবশ্যক, এই বিষয়ে ত্রিপিটক থেকে তথাগত বুদ্ধ বচনের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করছি। পশ্যচিত্তকৌতং বিম্বং অরুকায়ং সমুষ্মিতং আতুরং বহুসংকল্পং যশনোত্তি ধুবং তিতি পরিজিন্নমিদং রূপং রোগনিঢ্যং পবঙ্কুরং বিজ্যতি পুতিসন্দেহ মরণন্তং জীবিতং। যে দেহ নিয়ে আমাদের এত আকর্ষণ, এত অহংকার, সেই দেহের কোনো অংশই অবিনাশী নয়, সকল অংশ বা বিষয়ই অনিত্য। প্রকৃত অর্থে এখানে স্থায়িত্ব বলে কিছু নেই। পুঁতিবস্তুপিণ্ডরূপ এই দেহ মৃত্যুতেই হয় এর অবসান। সেই মৃত্যুর দিকেই মানুষ ক্রমশ এগিয়ে যায়। দুর্ভার গতিতে কাল মানুষকে নিয়ে যাচ্ছে সেদিকে। শৈশব থেকে কৈশোর, যৌবন, বার্ধক্য, ক্রমে অমোঘ মৃত্যু। তাই অনিত্যতাই দেহের ধর্ম। রোগ, শোক, জরা, যন্ত্রণা হলো এর নিত্যসঙ্গী। কিন্তু আপাত রমণীয় মনোমুগ্ধকর রূপরাশি এই সত্যকে অনেক সময় আবৃত্ত করে রাখে। অজ্ঞানবশত প্রকৃত সত্যকে উপলব্ধি করা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, অট্টিনং নগরং কতং মংসলোহিত লেপনং ইয়ত্ত জরাচ মচ্ছুজ মানমক্ষুচ ঐহিত জিরন্তীবে রাজরতা শুচিত্তহত্ত শরীরম্পি জরং উপেতি স্বতঞ্চ ধম্ম ন জরং উপেতি সন্ত হবে সব্যে পবে দয়ন্তী। অর্থাৎ এই দেহ যেন অস্থিধারা তৈরি এক নগর, যার বাইরের দিকে অবস্থান হল রক্তমাংসের প্রলেপ। এই নগরের মধ্যে অবস্থান করছে জরা, বেদি, মৃত্যু, অভিমান ও কাপুঠ্য। এই মানব শরীরও একসময় মৃত্যুতে বিনাশ হয়, কিন্তু সৎপুরুষের কর্ম, সততা, সাধুতার কোনো ক্ষয় নেই। এগুলি জন্ম পরম্পরায় মানুষের সহায়ক হয়েও থাকে। তাই জগতের প্রপঞ্চ হতে মুক্ত হয়ে সত্য ধর্ম অনুশীলন করা অত্যাবশ্যক। তথাগত বুদ্ধ তার বুদ্ধত্ব লাভোত্তর এই বিষয়টি উপলব্ধি করে বলেছিলেন, অচরিত্থা ব্রহ্মচরিয়ং অলব্ধা যৌবনে ধনং জিন্ন কুঞ্ছাব জায়ন্তী কিনমচ্ছব পল্লে। অচরিত্যা ব্রহ্মচরিয়ং অলদ্ধা যৌবনে ধনং সেন্তি চাপাতি কিনাভ পুরাণানি অনুত্থুনং। এই চলমান জীবনের প্রথমাংশ হল প্রস্তুতির কাল, সঞ্চয়ের কাল। তখন মানুষ যা অর্জন করবে তাই হবে তার পরবর্তী জীবনের পাথেয়। যে সময় চলে যায় তা আর ফিরে আসে না। তাই শরীরের আপাত সৌন্দর্যের প্রতি দৃষ্টি প্রক্ষেপণের প্রয়োজন নেই। প্রয়োজন সত্য, নিষ্ঠ, জ্ঞানময় চেতনায় জীবনকে উপলব্ধি করা। সকলেই অবিদ্যার কলস ভেঙে সত্য বাস্তবতার জ্ঞানময় চেতনায় উজ্জীবিত হোক। সকলেই শান্তিময় নির্বাণ পথের সন্ধানে ব্রতী হোক। সকলেই দুঃখ হতে মুক্ত হোক। সব্যে সত্তা সুখীত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।